আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনি অনেকদিন যাবত ভাবছেন আপনার ব্যবসার জন্য অথবা আপনার নিজস্ব ওয়েবসাইটের একটি কিউআর কোড তৈরি করবেন, কিন্তু কিভাবে তৈরি করবেন সেটা তো জানেন না। তাহলে বন্ধুরা, আমার এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। Hi friends, I am Shafin Ralom from Tech Shafi YouTube channel. QR code সর্বপ্রথম 1994 সালে অটোমোটিভ ইন্ডাস্ট্রির জন্য তৈরি করা হয়। আধুনিক সময়ে QR code একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমাদের দৈনন্দিন কাজে QR code এর ব্যবহার অপরিসীম। কোনো দোকানে প্রয়োজনীয় সামগ্রী কেনার পরে QR code স্ক্যান করে আমরা দোকানদারকে পেমেন্ট করছি। আবারও কোনো নামি দামি কোম্পানির দ্রব্য সামগ্রীতে থাকছে কিউআর কোড, যেটি স্ক্যান করলে সহজে পেয়ে যাচ্ছেন ওই দ্রব্যের সমস্ত তথ্য। নিত্যদিনে কিউআর কোড খুবই প্রয়োজন। কিউআর কোড তৈরি করতে আপনার প্রয়োজন পড়বে একটি অ্যাপ, যে অ্যাপটি আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। তো সর্বপ্রথমে আপনাকে করতে হবে, আপনাকে প্লে স্টোর খুলতে হবে এবং প্লে স্টোর খুলে সেখানে প্লে স্টোরের যে সার্চ বার, সেখানে সার্চ করতে হবে কিউআর কোড। তো আমরা দেখতে পাচ্ছি কিউআর কোড সার্চ করার পরে অনেকগুলো কিউআর কোড অ্যাপ চলে এসেছে। তো এখান থেকে আপনাকে নিচের দিকে সুইপ করতে হবে এবং একটু নিচের দিকে চলে আসলে আমরা দেখতে পাবো একটি অ্যাপ যেখানে লেখা আছে কিউআর কোড রিডার অ্যান্ড জেনারেটর। তো আমাকে সেখানে ক্লিক করতে হবে এবং এই অ্যাপটি আপনি আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে, ওই জন্য আমি ইনস্টল আর করছি না, এখান থেকে আমি সরাসরি ওপেন করব। ওপেন করার পরে আপনাকে যেটি করতে হবে, এখানে কিছু পারমিশন দিতে হবে। কিউআর কোড রিডার ক্যান কুইকলি আইডেন্টিফাই দ্য কিউআর কোড বার কোড অ্যান্ড ইন্টেলিজেন্টলি প্রসেস দ্য স্ক্যান রেজাল্ট ইউজিং দিস ফিচার্স রিকোয়ার্ডস টু ওপেন স্পেসিফিক পারমিশনস টার্ন ইট অন ইমিডিয়েটলি। তো আপনাকে যেটি করতে হবে এটি এনাবেল করতে হবে। তো এনাবেল নামে ক্লিক করতে হবে এবং এখানে বলছে অ্যালো কিউআর কোড রিডার টু টেক পিকচার্স অ্যান্ড রেকর্ড ভিডিও, এটিও অ্যালো করতে হবে। পরবর্তী পারমিশন বলছে অ্যালো কিউআর কোড রিডার টু অ্যাক্সেস ফটোস মিডিয়া অ্যান্ড ফাইলস অন ইউর ডিভাইস, এটিও অ্যালো করতে হবে। তো কিউআর কোড অ্যাপটি ওপেন করার পরে আমরা এরকম একটি হোম পেজ দেখতে পাবো যেখানে দেখতে পাচ্ছি একটি স্ক্যানার আছে। তো আমাকে যেটি করতে হবে, এখান থেকে আমাকে বেছে নিতে হবে জেনারেট কিউআর কোড। নিচে ডান দিকে জেনারেট কিউআর কোডে ক্লিক করতে হবে। আপনি এখান থেকে কোনো টেক্সট দিয়ে কিউআর কোড তৈরি করতে পারেন, আপনার কোনো ওয়েবসাইটের লিঙ্ক, যেমন ধরুন আপনার ফেসবুকের, আপনার ফেসবুক আইডির লিঙ্ক অথবা ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক অথবা ইউটিউব চ্যানেলের লিঙ্ক, আপনার যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক আপনি এখানে লিঙ্ক দিয়ে আপনি কিউআর কোড তৈরি করতে পারেন, অথবা আপনি ইমেল দিয়ে কিউআর কোড তৈরি করতে পারেন, অথবা আপনার যে কোনো প্রোডাক্ট, সেই প্রোডাক্টের যে কোড, সেই কোড দিয়ে আপনি কিউআর কোড তৈরি করতে পারেন, আপনার কন্ট্যাক্ট নাম্বার দিয়েও কিউআর কোড তৈরি করতে পারেন। তো আমি আপনাকে দেখাবো ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে কীভাবে কিউআর কোড তৈরি করতে হয়। তো তার জন্য প্রয়োজন পড়বে আমার ওয়েবসাইট যে অপশানটি আছে সেই অপশানটি। আপনি আপনার মতো কিউআর কোড এখান থেকে তৈরি করে নেবেন। আমাকে যেটি করতে হবে সেটি হলো ওয়েবসাইটে ক্লিক করতে হবে এবং ওয়েবসাইট অপশানে ক্লিক করার পরে আমি দেখতে পাচ্ছি একটি পেজ চলে এসেছে যেখানে বলা হচ্ছে ইনপুট আ ওয়েবসাইট ইউআরএল। তো আমাকে যেটি করতে হবে, আমার যে ওয়েবসাইটের যে লিঙ্কটি রয়েছে সেটি এখানে দিতে হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি আমার ওয়েবসাইটের লিঙ্ক। আমি ফেসবুক আমার যে আইডি, সে আইডি দিয়ে কিউআর কোড তৈরি করছি, সেহেতু এখানে ফেসবুকের লিঙ্কটি আমি এখানে দিয়ে দিয়েছি এবং এখান থেকে টিক চিহ্ন। কিউআর কোড আমার এই মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা যে তৈরি হয়ে গেছে। তো আপনি এখান থেকে একটি লোগো ব্যবহার করতে পারেন, যেমন ধরুন আপনার নিজস্ব কোনো যদি লোগো থেকে থাকে তো আপনি এই কিউআর কোডের মাঝখানে অ্যাড করতে পারেন।
তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, না লোগোতে ক্লিক করতে হবে, একটি ফটো আপলোড দিতে হবে, একটি লোগো চিহ্ন যে ফটো রয়েছে আপনার মোবাইলে সেটিকে আপলোড। তো এরপরে যেটি করতে হবে, এখান থেকে সেভ পিকচারে ক্লিক করতে হবে এবং কিউআর কোডটি সেভ হয়ে গেছে। আপনি চাইলে এটি প্রিন্ট আউট করে বার করতে পারেন, অথবা আপনি আপনার মোবাইলে রেখে দিতে পারেন। এই ছিল কিউআর কোড কীভাবে তৈরি করতে হয় সেই সম্পর্কে সম্পূর্ণ ভিডিও। ভিডিও বুঝতে যদি কারো কোনো অসুবিধা থেকে থাকে তো নিচে কমেন্ট বক্সে আমাকে জানিও। থ্যাংকস ফর ওয়াচিং।